হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল ডাব্লু বি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা ডাফ অ্যান্ড দাথ দু হাজার চব্বিশ ক্লাস এইটের যে তোমাদের কোয়েশ্চেন ব্রাঞ্চ রয়েছে তার সেকেন্ড ইয়ার টেস্টের জন্য যে তোমাদের দুশো পঞ্চান্ন নম্বর পেজে যে তোমাদের স্কুল রয়েছে কামারপুকুর রামকৃষ্ণ মিশন এমপি স্কুল এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব চলো ভিডিও শুরু করা যাক দেখো তোমাদের যে দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা হবে তার সময় থাকবে পঞ্চাশ মিনিট আর ফুল মার্কস থাকবে পঁচিশ দেখো এখানে যে তোমাদের রিডিং স্কিল রিডিং কম্প্রিহেনশন সিন নেওয়া হয়েছে এ কিংস টেল তার ইউনিট টু থেকে নেওয়া হয়েছে তো আশা করছি তোমার একটা পড়ে নিয়েছো আমি শুধু প্রশ্নের উত্তরকে বলেছি দেখে নাও দেখো এর দেখে প্রশ্ন বলছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট এক একটা বলছে অ্যাজ আর্থার গ্রো ওল্ডার হি বিকেম লিখবে জেন্টাল স্ট্রং হ্যান্ডসাম অ্যান্ড গুড লাইক ইজ ফাদার বলছে আর্থার বলছে পেটড্রাগন তো কী বলছে যে যখন আর্থার বড় হতে লাগলো সে কীরকম বাবার মতো বলছে যে শান্ত জেন্টাল মানে শান্ত স্ট্রং মানে শক্তিশালী আর হ্যান্ডসাম মানে সুদর্শন আর গুড মানে ভালো বাবার মতো বাবা আর্থার পেট্রাগনের মতো হলো যখন বড়ো হলো কে হলো আর্থার নেক্সট প্রশ্ন বলছে যেটা দেখো ডিউরিং ক্রিসমাস টাইম পিপল অল অ্যারাউন্ড ব্রিটেন ওয়ার লিখব যে হাং হাংরি কোল্ড এন্ড প্রিটেন্ড নেক্সট কোশ্চেনটা কো বিয়দকের আনসার দা ফলোইং কোশ্চেনস একটাটা বলছে হোয়াই ডিড দা পিপল লং ফর দা ওল্ড ডেজ অফ पीस এন্ড প্রসপারিটি মানে ওস कहना চাইছিল পুরনো দিনের মত শান্তি এবং শান্তি চাইছিল উত্তরটা কি লিখে দেখা নাও দা পিপল লং ফর ওল্ড ডেজ অফ पीस এন্ড প্রসপারিটি কারণ বিকজ ব্রিটেন ওয়াজ টোন

একটা বলছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফার্স্ট স্টেটমেন্ট গিভেন বক্সেস ফলোয়িং বক্সেস এক একটা বলছে দ্য মুন রক্স ইন দ্য জেন্টেল ক্লাউড মেঘের মধ্যে আস্তে আস্তে কাঁপছিল কে চাঁদটা তাহলে এটা কী হবে অবশ্যই এটা ফলস হবে নেক্সট প্রশ্ন যেটা বলছে দ্য মুন শেখ ইজ ওয়েট সাইড ওভার দ্য ক্লিপ তাহলে বলছে পাহাড়ের যে উঁচু চূড়া বা তীক্ষ্ণ প্রান্ত রয়েছিল সেখানে কী বলছিল সেদিকে ঝুঁকে পড়েছিল চাঁদটা এটাও কী হবে অবশ্যই ফলস হবে নেক্সট হচ্ছে পরেরটা দেখো কি বলছে বিয়ের ফাইন্ড আউট ফাইন্ড আউট ওয়ার্ড ফ্রম দ্যাব আব পোয়েম হুইচ মিনিং দ্য ফলোয়িং একটা বলছে দেখো টু রো রাউটলি বলছে খুব জোরে চিৎকার করা এটা কি হবে হাউল এইচ এইচ ও ডব্লু এল হাউল নেক্সট হচ্ছে দুয়েটটা বলছে স্টেপ রক ফেস একটা হচ্ছে তীক্ষ্ণ পাহাড়ের মুখ এটা কি হবে ক্লিপ পরের প্রশ্ন দেখো রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবলি দাসি কী বলছে দেখো এখানে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ফর্ম অফ ফর্ম কারেক্ট ভার ফর্ম ফ্রম গিভেন দোজ গিভেন ইন দ্য ব্র্যাকেট তাহলে এখানে একটা ভাব দেওয়া রয়েছে ক্রাই এখান থেকে বলতে হবে যে এটা কি কি বসে ঠিক ফর্মটা লিখতে হবে দ্য চাইল্ড ক্রাই সিন্স মর্নিং যখনই তোমার দেখবে যে সিন্স আছে বা ফর আছে প্লাস টাইম আছে টাইম মানে কি সকাল বিকেল দুপুর বা সকাল বিকেল দুপুর কোনো টাইম আছে যেমন এখানে রয়েছে মর্নিং তাহলে সেটা কি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে তাহলে এখানে দেখো আমরা কি জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ এখানে কি বলছে দ্য চাইল্ড তাহলে এখানে কি হবে হবে চাইল্ড মানে একটি মালকের কথা বলেছে তাই তাই এটা নাম্বার হ্যাজ হয়েছে আর অনেকগুলো হলে হ্যাভ হতো হ্যাভ বিন হতো কিন্তু এখানে দ্য চাইল্ড আছে একটি ছেলের কথা বলছে তাই হ্যাজ বিন ক্রাইং হলো ভার্ভের সঙ্গে কি কি হয় তাহলে হ্যাজ বিন বসে আর ভার্ভের সঙ্গে যোগ বসে তাহলে হ্যাজ বিন ক্রাইং হবে তাহলে দ্য চাইল্ড হ্যাজ বিন ক্রাইং সিন্স মর্নিং ছেলেটি সকাল থেকে কাঁদছে দুয়েটটা বলছে দেখো কী বলছে দুয়েটটা দু একটা বলছে দ্য স্টুডেন্ট ড্যাশ কমপ্লিট হিজ হোমওয়ার্ক বাই নেক্সট উইক তাহলে কী বলছে এটা পরের সপ্তাহ মানে যে পরের সপ্তাহ আসছে সেই সপ্তাহের মধ্যে ছাত্ররা কী করবে বাড়ির কাজ কমপ্লিট করবে পরের সপ্তাহ করবে মানে কি এটা ফিউচার টেন্স তা ফিউচার টেন্সের ফর্মটা কী হবে জেনে নাও সবসময় মনে রাখবে বাই প্লাস টাইম যখনই দেখবে যে বাই প্লাস টাইম তখন বাই আছে আর প্লাস টাইম মানে আছে নেক্সট উইক নেক্সট উইক বা নেক্সট মান্থ বা নেক্সট ইয়ার এগুলো টাইম তাহলে এটা কী হবে অবশ্যই এটা হবে ফিউচার টেন্স ফিউচার পারফেক্ট টেন্স তাহলে এখানে সবসময় কী বসবে উইল ফিউচারের জন্য উইল হলো আর হ্যাভ উইল হ্যাভ কমপ্লিটেড উইল হ্যাভ কমপ্লিটেড কী হবে তাহলে এটা উইল হ্যাভ কমপ্লিটেড নেক্সট রয়েছে দেখো পরেরটা চারদিকে দাগে বলছে ফিল ইন দ্য ব্র্যাকেট উইথ ফিল ইন দ্য ব্র্যাকেট উইথ আর্টিকেল অফ ইপোজিশান এক একটা বলছে দ্য গ্রেট ম্যান ওয়াজ বর্ন ইন নাইনটিন এইটি সিক্সটি এইট তাহলে এখানে এখানে যখনই তোমার দেখবে যে কোনো ইয়ার আছে কোনো সাল তার আগে অবশ্যই ইন বসবে নেক্সট রয়েছে দেখো পলেরটা বলছি ওয়াজ ওয়েল নোন অ্যাজ অ্যান আর্টিস্ট দিচ্ছি কারণ হচ্ছে সে আর্টিস্ট হিসেবে খুবই বিখ্যাত এখানে দেখো আর্টিকেল আর্টিস্টের যে এ আছে এটা কি এটা হচ্ছে ভাওয়ে আর ভাওয়ের দাগ সবসময় কী বসে অ্যান বসে তাই অ্যান আর্টিস্ট বসেছে নেক্সট হচ্ছে পাঁচের দাগে বলছে দেখো কি ডু এস ডাইরেক্টেড আই এ ড্যাশ ট্রেন ফিল ইন দা ফিল দ্য দা ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল পার্টিসিপেল অ্যাডজেক্টিভ তাহলে সবসময় মনে রাখবে পার্টিকেল পার্টিকেল পার্টিক্যাল অ্যাডজেক্টিভ মানে কি ভার প্লাস আইএনজি তাহলে এখানে কি হবে আই রান রানিং রান থেকে রানিং তাহলে কি হবে রানিং ট্রেন উত্তর হবে আই স এ রানিং ট্রেন নেক্সট প্রশ্নের দেখো পরী বলছে তিনটা বলছে যে ইউ শুড সরি ইউ মাস্ট ডু ইট আন্ডারলাইন দা মডেল তাহলে মডেল আমরা কি কি জানি আমরা জানি মাস্ট মাইট মাস্ট শ্যাল শুড কুড এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে মডেল তাহলে এখানে দেখো কি রয়েছে ইউ মাস্ট ডু ইট মানে মাস্ট হচ্ছে কি মডেল

দুশো পঞ্চান্ন যে স্কুল রয়েছে তার সম্পূর্ণ উত্তর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বসে কমেন্ট করে জানিও পছন্দ একটি লাইক করে দিও আর চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ